আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত ঘেঁষে উঠছে পাকিস্তানি ড্রোন, ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই বাংলাদেশের সমর্থন, ওআইসির বৈঠকে কাশ্মীর প্রস্তাব, নিন্দা ভারতের, পরমাণু কর্মসূচি আরও জোরদার করবে ইরান, ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে ঘাঁটিতে ফিরে এল তুর্কি গবেষণা জাহাজ, এবং সর্বশেষে জানিয়ে দেব চীনের সঙ্গে বাণিজ্যের ইতি টানছে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভারতীয় সীমান্ত ঘেঁষে উঠছে পাকিস্তানি ড্রোন। নতুন করে উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। গত কয়েকদিন আগে দুই দেশের সীমান্তে গোলাগুলিতে ভারতের দুই সেনা সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়। এরপর থেকেই লাগাতার উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক সীমান্ত। এদিকে ভারতের দাবি, লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনারা। আর এই উত্তেজনার মধ্যেই একেবারে ভারত সীমান্ত বরাবর ড্রোন ওড়াল পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার রাতে সীমান্ত বরাবর পাকিস্তানের আকাশের রহস্যজনক কিছু বস্তু উড়তে দেখে কর্তব্যরত ভারতীয় সেনারা। এতে করে সীমান্ত সংলগ্ন সেনা ছাউনিতে অ্যালার্ট জারি করা হয়। রহস্যজনক বস্তুটিকে ভালো করে দেখার পরে সেটিকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে বিএসএফ, পরে পাকিস্তানের দিকে চলে যায় বলে সেনার তরফে জানানো হচ্ছে। মনে করা হচ্ছে রাতের অন্ধকারে ড্রোনের সাহায্যে সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ছাউনির উপর নজরদারি চালানো হচ্ছিল। শুধু তাই নয়, ড্রোনের সাহায্যে অস্ত্র কিংবা অন্য কিছু হয়তো নামানোর চেষ্টা হতে পারে বলেও মনে করছে সেনাবাহিনী। সূত্র কলকাতা 24। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই বাংলাদেশের সমর্থন। মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ফিলিস্তিনের অধিকার ও দ্বিরাষ্ট্রতত্ত্বের প্রতি আবারও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক বিশেষ দিবসে একটি বার্তা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত বার্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়। খবর বিবিসি বাংলার। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আলাদা দুটি দেশ। স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের অধিকার ও দ্বিরাষ্ট্রতত্ত্বের প্রতি সংহতি জানিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু সম্প্রতি প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে। মধ্যপ্রাচ্যের তিনটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এমনকি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক গোপন বৈঠকে সৌদি আরব সফরে গিয়েছেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকেও অনেক আলোচনার জন্ম দিয়েছেন। কেউ কেউ মনে করেন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি প্রক্রিয়া চলছে, যার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতকাল এই দিবসটিতে আলাদা বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী তাতে বলেছেন, পূর্ব জেরুজালেম আল কুদস আল শরীফকে রাজধানী রেখে দ্বিরাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে 1967 সালের সীমানা ভিত্তিক একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নিজে যেহেতু স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছে, তাই স্বাধিকারের প্রশ্নে বিশ্বের যে কোনো জাতির সংগ্রামের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে বাংলাদেশের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, 1971 সালে ভয়াবহ গণহত্যার কষ্টের মধ্য দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে, তা থেকেই উদ্ধৃত হয়ে দশকের পর দশক ধরে ফিলিস্তিনি জনগণ যেভাবে অন্যায় ও নিপীড়নের শিকার হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ সোচ্চার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গোপনে বৈঠক করেছে। এই খবরে তোলপাড় শুরু হয়েছে। নানান ধরনের আর্থিক সহায়তা ও লাখ লাখ অভিবাসী শ্রমিকদের আয়ের উৎস মধ্যপ্রাচ্যের এসব দেশ, বিশেষ করে সৌদি আরব। এমন পটভূমিতে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর অবস্থানের বিপরীতে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের এই অবস্থান একটা স্পষ্ট বার্তা দেয়। ওআইসির বৈঠকে কাশ্মীর প্রস্তাব, নিন্দা ভারতের। সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসি
বৈঠকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী রোববার ভারত ওআইসির প্রস্তাবে কড়া সমালোচনা করেছেন। জম্মু কাশ্মীর নিয়ে এই ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই। বিবৃতিতে দিল্লি আরও বলেছেন, জম্মু কাশ্মীর ভারতের অখণ্ড অংশ এবং এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। নাইজারে গত 27 থেকে 29 নভেম্বর 47তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিল গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। করোনা ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে। উল্লেখ্য, 2019 সালে কাশ্মীরের 370 অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার, ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা এর মাধ্যমে খারিজ হয়ে গেছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে, এর একটি হল লাদাখ ও অপরটি জম্মু কাশ্মীর। ভারতের এই সিদ্ধান্তের পর বিতর্ক কম হয়নি, দেশটির বিরোধীরা এর প্রতিবাদ করেছে, দেশের বাইরেও এর প্রভাব পড়েছে। পাকিস্তান গোড়া থেকে এই প্রতিবাদ জানিয়ে আসছে। আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণের আবেদন জানিয়েছে ইমরান খানের সরকার, কিন্তু জাতিসংঘ থেকে শুরু করে একাধিক মঞ্চে পাকিস্তানের আবেদনে যে কোনো গুরুত্ব পায়নি। ভারত বারবার বলছে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, অন্য রাষ্ট্রের এই বিষয়ে মন্তব্য করার অধিকার নেই। এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে সরাসরি কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণ করল। বিশেষজ্ঞদের ধারণা, নাইজারের সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। সেখানে বলা হয়, কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণের কোনো অধিকার কোনো রাষ্ট্র বা অর্গানাইজেশনের নেই। বিশেষজ্ঞদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে ওআইসির বৈঠকে কাশ্মীর প্রসঙ্গে প্রস্তাব গ্রহণ অভূতপূর্ব ঘটনা। পরমাণু কর্মসূচি আরও জোরদার করবে ইরান। শীর্ষ বিজ্ঞানী খুন হওয়ার পর পরমাণু কর্মসূচি আরও বেগবান করার আহ্বান জানিয়েছে ইরানের আইন প্রণেতারা। এর আগে একই দাবি জানিয়েছিল দেশটির সাধারণ মানুষ। এদিকে পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেকে হত্যার পর সৃষ্ট উত্তেজনার জন্য গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সাধারণ মানুষের পর সোমবার রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয় আত্মাইতের হাতে খুন হওয়া পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেকে। এতে দেশটির সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। ফখরিজাদেকে যখন শেষ বিদায় দেওয়া হচ্ছে, তখনও তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল ইরান। সোমবার দেশটির পার্লামেন্টের জরুরি অধিবেশনের আইন প্রণেতারা হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। ইরানি পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাব বলেছেন, শত্রুরা কোনো অবস্থাতেই ক্ষমা পাবে না, তারা যেন ভুল করেছে তার জবাব খুব শীঘ্রই তারা পাবে। এদিকে প্রথমে নীরব থাকলেও এবার ইরানি বিজ্ঞানী ফখরিজাদেকে হত্যার বিষয়ে খুব মুখ খুলল যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেমোনিক রাব বলেছেন, আমরা পরিস্থিতির দিকে গভীর লক্ষ্য রাখছি, একই সঙ্গে উত্তেজনা যাতে ছড়িয়ে না পড়ে তাও নজর রাখছি। আশা করব এই ইস্যুতে ইরান যেন আবারও পরমাণু কর্মসূচি শুরু না করে। তবে ইরানি বিজ্ঞানী হত্যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের অন্যান্য দেশও ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিবাদ অব্যাহত রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে ঘাঁটিতে ফিরে এলো তুর্কি গবেষণা জাহাজ। পূর্ব ভূমধ্য সাগরে বিতর্কিত সমুদ্র সীমায় তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য ব্যবহৃত গবেষণা জাহাজটি আবারও উপকূলে নিয়ে এসেছে তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈঠকের আগ মুহূর্তে এই গবেষণা জাহাজ আজ সকালে আন্তালিয়া বন্দরে ফিরিয়ে আনা হয়। ন্যাটো সামরিক জোটের 2 সদস্য তুরস্ক ও গ্রিসের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা দেখা দিয়েছে, তার কেন্দ্রবিন্দু ছিল এই গবেষণা জাহাজ। তুর্কি ওই জাহাজটি পূর্ব ভূমধ্য সাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাসের অনুসন্ধান চালাচ্ছিল। তুরস্কের জ্বালানি মন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, তাদের গবেষণা জাহাজটি উপকূলে ফিরে এসেছে। এর আগে গত অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে তুরস্ক একইভাবে তেল গ্যাসের অনুসন্ধান বাদ দিয়ে এই জাহাজকে উপকূলে ফিরিয়ে নিয়েছিল। তবে ইউরোপের বৈঠকে সন্তোষজনক কোনো ফলাফল না আসায় তুরস্ক আবার জাহাজটিকে ভূমধ্য সাগরের ওই এলাকায় পাঠায়।
চীনের সঙ্গে বাণিজ্যের ইতি টানছে উত্তর কোরিয়া। করোনা আবহের অজুহাতে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হ্রাস টেনেছে উত্তর কোরিয়া। আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে চলেছে। চীন থেকে পণ্য আমদানি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যেই উন সেদেশের রাজস্ব দপ্তরের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বলে জানা গেছে। গত অক্টোবরে চীনা পণ্যের আমদানি 99% কমিয়ে দিয়েছে পিয়ংইয়ং। উনের বাবা তথা উত্তর কোরিয়ার প্রয়াত কমিউনিস্ট একনায়ক কিম জং ইল সময় থেকেই সেই দেশে চীনা পণ্যের অবাধ আমদানি শুরু হয়েছিল। উনের জমানায় চীনের প্রতি বাণিজ্য নির্ভরতা আরও বাড়ে। বর্তমানে চীনই উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্য সহযোগী। শুধু আর্থিক বা বাণিজ্যিক সহযোগিতা নয়, কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও উত্তর কোরিয়ার স্বৈরতন্ত্রকে বরাবরই মদত দিয়ে এসেছে এক দলীয় চীনের শাসক কমিউনিস্ট পার্টি। 2017 সালে পরমাণু কর্মসূচির জেরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির আগে উত্তর কোরিয়ার আমদানি করা 90% পণ্যই ছিল চীন থেকে আনা। কিন্তু চলতি বছরের গোড়ার থেকেই বাণিজ্য সম্পর্কে ভাটা পড়ে। অক্টোবরে মাত্র $2,53,000, প্রায় 1,86,00,000 টাকা পণ্য রপ্তানি করেছিল চীন। এশিয়া, ইউরোপ, আফ্রিকার অনেক ছোট দেশের সঙ্গেও এর চেয়ে অনেক বেশি টাকার ব্যবসা করে চীন। উত্তর কোরিয়ার একটি গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, উহানে করোনাভাইরাসের সংক্রমণের ঘটনার পরেই বেইজিং এর উপর বিশ্বাস হারান উন। চীন ফেরত কয়েকজন কোভিড-19 সংক্রমণের শিকার হওয়ার পরে যোগাযোগ নিষেধাজ্ঞা জারি করেন তিনি, কারণ উনের ধারণা করোনা পরিস্থিতি নিয়ে উত্তর কোরিয়াকে সময় মতো সতর্ক করেনি চীন। আগামী জানুয়ারিতে পিয়ংইয়ং এ শাসক দল ওয়াকার্স পার্টির অধিবেশন, সেখানে উন চীনের বিরুদ্ধে আরও কিছু কড়া পদক্ষেপ ঘোষণা করতে পারেন বলে মনে করেছে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। সেক্ষেত্রে বাইডেনের জমানায় নতুন মোড় নিতে পারে আমেরিকা উত্তর কোরিয়ার সম্পর্ক। সূত্র আনন্দবাজার।